আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বক আলহামদুলিল্লাহ ইহদা আসসালাম আলম আল্লাহ নবী ইবাদা দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার আপন কাজে ব্যস্ত আছেন আবার আজ আমি তামিম স্টুডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে আমার আগের ভিডিওর কমেন্টস বক্সে কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম আজহারি নেটওয়ার্ক থেকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আতিকুজ্জামান কাদরি মালদা থেকে যে হুজুর আমার একটি জানার বিষয় যে হুজুর সাল্ল আলি ওয়াসাল্লাম কি চল্লিশ বছর বয়সের নবী হয়েছেন দয়া করে দলিল সহ উত্তর দিলে খুব ভালো হতো আমার নাম আতিকুজ্জামান কাদরি যাক আলহামদুলিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আকিদা যে হুজুর সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সের আগেও তিনি নবী হয়েই দুনিয়াতে এসছেন হয়তো কিছু মানুষের আকিদা যে হুজুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছর পর নবী হয়েছেন কিন্তু আমাদের আকিদা যে হুজুর সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সের আগেও তিনি নবী ছিলেন আমাদের দলিল কোথায় আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অসংখ্য দলিল রয়েছে তার মধ্যে একটি হলো আপনার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার দুই শত একের মধ্যে সিরমিজু শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার দুইশো এক এখানে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের শেষে লেখা আছে আপনার হাজা হাদিসুন হাসানুন শহিউন এই হাদিসটা হলো হাসান হাদিস এবং শাহি হাদিস হাদীস বর্ণনাকারী সৈকেদিনা আবি হুরাইরা রাদি আল্লাহ তালাহান তিনি হাদিসটি বর্ণনা করেন আন আবি হুরাইরা তা কাল কল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান্নবুয়া সৈকেদিনা আবু হুরাইরা রদি আল্লাহ তালাহান তিনি বলেন সাহাবি রসুল হুজুর এ আকরাম রহমতে আলাম নূর এ মুজাসম রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর মাতা ওয়াজাবাতান্নবুয়া আপনি নবী কখন হয়েছেন মাতা ওয়াজাবাত ওয়াজাবাতবুয়া আপনাকে নবুয়াত কখন বানানো হয়েছে আপনি কখন নবী হয়েছেন তো সুভান আল্লাহমদি যেই উত্তর আমার বিশ্ব নবী আকায় নামদার হুজুর আলী ওয়াসাল্লাম তিনি দিয়েছেন সেই আকিদা আমারও আপনার সকলের হওয়া উচিত নবী বলেন ও আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ হজরত আদম আলি ওয়াসাল্লাম শরীর এবং দেহ আত্মার মধ্যে শরীর এবং আত্মার মধ্যে যখন মিশ্রিত ছিল মহান আল্লাহ তাবারকআলা আমাকে নবী বানিয়েছেন এই হাদিস থেকে সরাসরি বোঝা গেল যে হুজুর আকরাম রহমত আলাম নূর মুজসম হুজুর মোহাম্মদ রসুল্ল সাল তালি ওয়াসাল্লাম তিনি যখন আদাম আদমআ রুহ তৈরি হয়নি তখনও নবী নবী ছিলেন আদমআরের শরীর তৈরি হয়নি তখনও নবী নবী ছিলেন হজরত আদম আলি মাথা হাত তৈরি হয়নি তখনও আমার শাহন শাহী জীবিকার মাদানিকে তাজদার তাজদার আহমদ মুখতার দোনো জাহানের মালিক ও মুখার আমার রসুল্লা নবী ছিলেন দ্বিতীয় নাম্বার দলিল মুস্তাদ লীল হাকিম হাদিস নাম্বার চার হাজার দুইশো নয় লীল হাকিম হাদিস নাম্বার চার হাজার দুইশো নয় সেখান থেকে প্রমাণিত এবং বিখ্যাত একটি তফসিরের কিতাব আল্লামা ইসমাইল হাক্কি তফসির রুহুল বয়ান শরীফের ভিতরে বলেন বাইনাল ওয়াদাম হজরতে আদম আলি ওয়াসাল্লাম যখন পানি এবং মাটির ভিতরে মিশিত ছিল মহান আল্লাহ আমার নবীকে নবী বানিয়েছেন আরও বহু হাদিস থেকে প্রমাণিত ইনশাল আমরা গো হাজার রাজা হামিদ মুস্তাফা সৈয়দি আলা হাজরত ইনাদেরকে মান্যকারী এবং জগৎ বিখ্যাত ইমাম ফিকা শস্ত্রের জনক বিসখ্যাত তাবি ইমামুল আইম্মা কশফুল গুম্মা নমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে আমরা মান্যকারী তেনাকে ভালোবাসি ইনশাআল্লাহ তালা এই আকিদা আমাদের সকলেরই রাখা দরকার যে হুজুর সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নয় চল্লিশ বছর বয়সের আগেও মায়ের পেট থেকেই তিনি নবী হয়ে এসছেন সরাসরি আজকে আপনারা সেই হাদিস থেকে বুঝতে পারলেন এবং আরও বহু হাদিস শরীফ হতে প্রমাণিত ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো একদিন এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে তো আপনারা সকলই জানেন তামিম স্টুডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রশ্ন উত্তর নিয়ে আসি আমার ভিডিওর কমেন্টস বক্সে আপনারা সকলই শিক্ষানীয় প্রশ্ন করুন যেই প্রশ্ন করে আপনি উপকার হবে যেই প্রশ্নের উত্তর জেনে আপনার এবং আপনার পার্শ্ববর্তী যিনারা রয়েছেন তিনাদের উপকার হবে ইনশাআল্লাহ তালা ওই সমস্ত প্রশ্ন করুন দলিল সহকারের উত্তর দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত আজকে ছোট্ট আলোচনা করলাম কারণ একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে লম্বা চওড়া আলোচনা করা এটা ঠিক হবে না ইনশাআল্লাহ তালা আপনারা আপনাদের প্রশ্ন করুন কমেন্টস বক্সে দলিল সহকারে উত্তর দেব আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি ওয়াহিরুদ্দানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম